হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো আমি কোথায় এসেছি। আমি আজ চলে এসেছি বিহারের শিমুলতলায়। ফার্স্টেই বলে দিই তোমরা কীভাবে আসবে। তোমরা যারা এই শিমুলতলায় আসবে, হাওড়া থেকে অনেক ট্রেন, যেমন হিমগিরি এক্সপ্রেস, মোকামা এক্সপ্রেস, এগুলো আসে। তোমরা রাত্রিবেলা এই ট্রেন ছাড়ে, আসতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। তোমরা এভাবে চলে আসতে পারো শিমুলতলায়। আমাদের ট্রেন এবার শিমুলতলা স্টেশনের কাছাকাছি চলে এসেছে। এবার শুরু হবে ঘোরাঘুরি, তাই স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফাইনালি বন্ধুরা, আমরা এসেছি। এবার সকাল থেকে অনেক কুঠি খোঁজাখুঁজি করেছি এখানে। এখানে প্রায় কিছু ইনফরমেশান আগে দিয়ে রাখি, এখানে প্রায় 400 থেকে 450 কুঠি আছে, সবই বাঙালিদের। আর 90% কুঠি কিন্তু যারা আছে তারা কিন্তু ভাড়া দেয় না, আর 10% কুঠি আছে যারা ভাড়া দেয়। আর রুম ভাড়াটা বলে দিই এখানে কত আছে। রুম ভাড়া হচ্ছে পার ডে 300 টাকা 400 টাকা, বা যেগুলো একটু ভালো কুঠি আছে সেগুলো মিনিমাম 1000 টাকা নেবে। আর কুঠিতে কেয়ারটেকার আছে, কেয়ারটেকারই তোমাদের রান্না করে দেবে। তোমরা বাজার এনে দিলে তারাই রান্না করে দেবে। আর যদি তোমরা নিজেরা রান্না করতে চাও তাহলে স্টেশনের সামনেই বাজার আছে, করে আনতে পারো। আর আমরা যেহেতু স্টেশনের সামনে আছি সেখান থেকে বাজার করে এনেছি। এবার চলো, আমরা স্টেশনের সামনে 10 থেকে 15 মিনিট আমাদের এখান থেকে কুঠি থেকে আমাদের এই আমরা এই মুকুন্দকানন এই কুঠিটা পেয়েছি, এখানে আছি। চলো ভেতরটা ঘুরে দেখব কেমন, চলো। আরেকটা কথা বলে রাখি তোমাদের, আমি যেই কুঠিতে আছি সেই কেয়ারটেকারের নাম্বার দিয়ে দেবো। তোমরা যদি এই কুঠিতে আসো তাহলে কল করে নিও। আরেকটা কথা বলে রাখি, যারা এখানে আসবে তারা যেই কুঠিতেই থাকো না কেন কল করে নেবে, নাহলে কিন্তু কেয়ারটেকার যারা তারা এখানে ম্যাক্সিমাম সময় থাকে না, তারা গ্রামে বাড়িতে চলে যায়। বুক করে নিলে তোমাদের সুবিধা হবে, এখানে এসে চটপট ঢুকতে পারবে। আর বুক না করে আসলে কিন্তু একটু খুঁজে তোমরা যদি নাও বা একটু মানে হয়রানি হবে, সেটা কিন্তু করতে হবে। চলো, এটা হচ্ছে আমাদের মুকুন্দকানন কুঠি, এখানেই আমরা এসে থেকেছি। চলো ভেতরে যাওয়া যাক। এই সব বাড়িগুলো আসলে তৈরি হয়েছিল ছুটি কাটানোর জন্য, একটু ভালোভাবে বলতে হলে বলবো হাওয়া বদল করার জন্য। তাই হয়তো শিমুলতলাকে শিমলার সঙ্গে তুলনা করা হয়। সামনেটা দেখতে পাচ্ছ, একটু বাগান করা আছে সামান্য। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুকুন্দকানন কুঠি, এখানেই আমরা এসে উঠেছি। চলো ভেতরটা যাব, দেখিয়ে দেব কেমন। এটা হচ্ছে সামনেই একটা ঘর। এই একটা হচ্ছে সামনে ঘর। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা এই যে মুকুন্দকাননে এসেছি এর ভাড়া হচ্ছে পার ডে হচ্ছে 1000 টাকা করে। এখানে যা কেয়ারটেকার আছে সে কিন্তু বেশি চাইবে ভাড়া। তোমরা দাম করে দরদাম করে ঠিক করে নেবে কত পার ডে দেবে, তো এটা তোমাদের উপর নির্ভর করছে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যারা আসবে তাদের জন্য নেট কিন্তু ভালো আছে, 4G নেট পাবে, কোনো মোবাইলের সমস্যা হবে না নেটওয়ার্কের। আর ইলেকট্রিকেরও কোনো সমস্যা নেই। তোমরা যারা এখন ঘুরতে আসছো, ওয়ার্ক ফ্রম হোম যারা করো, তারা যদি ভাবো এসে এখানে
থেকে ঘুরবে আর কাজ করবে সেটা কিন্তু তাদের কোনো অসুবিধা হবে না, নেটও পাবে আর কারেন্টেরও কোনো অসুবিধা নেই। চলো এটা হচ্ছে আরেকটা ঘর তোমাদের সামনে। এটা হচ্ছে বারান্দা, তোমরা চাইলে এখানে বসেও খেতে পারো। টেবিল চেয়ার সবই দেওয়া আছে। এটা সামনেটা উঠোন দেখতে পাচ্ছ তোমরা, বড় এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এখানেই রান্না, তোমরা যদি গ্যাস এনে দাও সিলিন্ডার এখানে ভাড়া পাওয়া যায় তাহলে গ্যাসে রান্না হবে, আর নাহলে কাঠে দিয়ে রান্না হবে, এটা তোমাদের উপর নির্ভর করছে। আমরা যে মুকুন্দকানন বাড়িটিতে আছি এখানে কেয়ারটেকার যে কাকু আছে তার থেকে জানলাম নাকি বাড়িটি প্রায় 200 বছরের পুরানো, আর জমি হচ্ছে প্রায় 42 বিঘা জমি, আর বাড়িটি ছোট কিন্তু জমিটা 42 বিঘা পুরো জমি দেখতে পাচ্ছ। মানে সামনে দেখিয়েছি তোমাদের কত জমি, আবার এটা হচ্ছে বাড়ির পেছন দিকটা, এই যে পেছন দিক দিয়ে আমি দরজা এখান দিয়ে বেরিয়েছি, এটা এখন পুরো জঙ্গল হয়ে গেছে যতদূর দেখতে পাচ্ছ, পুরো জঙ্গল হয়ে আছে এখানে। তো দেখতে পাচ্ছ এই যে বাড়ির পেছন সাইড। আর তোমাদের বলে দিন যারা এখানে আসবে তাদের বাথরুম তো ভেতরে আছে, তারা এখান থেকে জল, সামনে হচ্ছে কুয়ো আছে এখান থেকে জল নিয়ে যেতে পারো, আর যারা ভাবো বাইরে স্নান টান করবে ছেলেরা যারা আছো তারা এই বাড়ির পেছন এখান দিয়ে আসবে, এসে বেরিয়ে হচ্ছে সামনেই হচ্ছে এই যে সামনে হচ্ছে কুয়ো, এখান থেকেই তোমরা জল তুলে স্নান করতে পারবে। সম্পূর্ণ বিশুদ্ধ বাতাস এবং দূষণমুক্ত পরিবেশে এরকম বাগানের এইসব গাছগাছালির মধ্যে দিয়ে যেতে বেশ লাগছে। এটা হচ্ছে কুয়ো, এখান থেকেই তোমরা জল তুলে স্নান করতে পারবে, পুরো বাঁধানো আছে কুয়ো। তোমরা দেখতে পাচ্ছ মুকুন্দকাননের পাশেই একটা কুঠি আছে, এখানে তোমরা আসলে থাকতে পারো। আমার সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাল ভিলা, এটা কিন্তু তারা ভাড়া দেয় না, এরা নিজেরাই এসে থাকে। এবার আমি বিভিন্ন জায়গা যেতে যেতে রাস্তায় যে কটা কুঠি পড়বে তোমাদের দেখাবো, যদি সম্ভব হয় তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবো, যাতে তোমরা যারা ঘুরতে আসবে তোমাদের যাতে সুবিধা হয়। চলো, এখন বিকাল 4টে বাজে, এখন যাচ্ছে হচ্ছে আমরা হচ্ছে লাট্টু পাহাড়, খুব ফেমাস পাহাড় এখানকার, সামনেই আছে, মানে বাড়ি থেকে আমাদের এই মুকুন্দকানন বাড়িটা থেকে 1 কিলোমিটার দূর আছে, হেঁটে যাচ্ছি, চলো গিয়ে দেখি কেমন পাহাড়টা আছে, চলো। লাট্টু পাহাড় যেতে যেতে আমরা সবাই আলোচনা করছিলাম এই জায়গাটার নাম শিমুলতলা, অথচ শিমুল গাছের দেখা মেলে না, তবে কেন যে বর্তমানে দেখা মেলে না সেই আলোচনাই ভুলিয়ে দিল এই লাট্টু পাহাড় আর তার অপার সৌন্দর্য। আমার সামনে যেটা এটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে লাট্টু পাহাড়, দেখতে মনে হচ্ছে খুব ছোট কিন্তু এই যে রাস্তাগুলো দেখছো এরকম উঠেছে বেঁকে বেঁকে, অনেকটা উপরে উঠতে হবে, সেই উপরে মন্দির, এখানে এখন উঠবো দেখি।
লাট্টু পাহাড় বা নলডাঙা রাজবাড়ি একেবারে মুখোমুখি। লাট্টু পাহাড় দেখতে একটি টিলা মনে হলেও এটি প্রায় 1000 ফুট উঁচু। লাট্টু পাহাড় থেকে শিমুলতলা অসাধারণ দেখায়। লাট্টু পাহাড়ের ওপর আদিবাসীদের মন্দির অসাধারণ দেখতে। যারা লাট্টু পাহাড় দেখেননি তাদের বলে রাখি, তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা সিনেমাটির প্রথম দৃশ্যই দেখা যায় এই লাট্টু পাহাড়ের মনমুগ্ধকর সূর্যোদয়। এই হলো আদিবাসী জনগোষ্ঠীর মন্দির। উপরে উঠে নিচের দৃশ্য দেখার যে কি মজা তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিমুলতলা রাজবাড়ি, আর একটু ডান দিকে যান তাহলেই একটা জলাশয় দেখতে পাচ্ছেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ফিল্ম আসিতে আসিও না এইখানটাতেই শ্যুট হয়েছিল, এবং এই জলাশয়টাতেই ভানু বন্দ্যোপাধ্যায় ডুব মেরেছিলেন আর তিনি যৌবনে পৌঁছে গেছিলেন। তো এইটাই সেই জলাশয়। আর এই যে বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন শিমুলতলা রাজবাড়ি, এইটার ব্যাপারে তো আপনারা নিশ্চয়ই জানেন, এটা নলডাঙার জমিদারের রাজবাড়ি ছিল, এখন একদম ক্ষয়িষ্ণু অবস্থায়। আমরা পরবর্তী ক্ষেত্রে আবার সামনে গিয়ে এই রাজবাড়িটাকে দেখাবো আপনাদেরকে, যে এখানে কি অবস্থায় পরিণত হয়েছে। আর এখানে আমরা রয়েছি লাট্টু পাহাড়ের ওপর, এখান থেকে দিগন্ত দেখা যাচ্ছে পুরো। ঘোড়া একটু দেখা, তাহলে যত দূর চোখ যায় তত দূর ফাঁকা আর ফাঁকা, একেবারে জঙ্গল আর পাহাড়, সামনে জঙ্গল পুরো আর একদম দূরে পাহাড় পাহাড়, যেখানেই দেখা যায়। শিমুলতলা স্টেশনটা ঠিক ওইখানটা, ওইখানে একটা জলাশয় দেখা যাচ্ছে, ওইটা শিমুলতলা স্টেশন। সামনে ওই যে শিমুলতলা স্টেশন, আর এখান থেকে আপনারা দেখতে পাবেন ট্রেন যখন আসবে পুরো এখান থেকে ট্রেনটা দেখা যায়। এখান থেকে সোজা হয়ে গিয়ে ওই দিকে ঝাঁঝা, ওই ঝাঁঝায় চলে গেল, মানে ঝাঁঝাটা হচ্ছে এদিকে। হ্যাঁ, এদিকে ঝাঁঝা, এদিকে হচ্ছে ঝাঁঝা, আর এদিকে হচ্ছে জসিডি, জসিডি থেকে ঝাঁঝা, উল্টো দিকে হচ্ছে জসিডি। ঠিক আছে, একটু আগেই আমরা এখান থেকে দেখো, একটু আগে এখান থেকে আমরা সূর্যাস্ত দেখেছি। কালকে সকালে আমরা ভোরে এখানে আবার আসব, এসে ঠিক উল্টো দিক থেকে আমরা সূর্যোদয়টা দেখব, ঠিক উল্টো দিকে মন্দিরের এই পেছন থেকে সূর্যোদয় দেখব। দারুণ জায়গা, আপনারা আসতে পারেন, এত সুন্দর জায়গা, মানে এখানে জল আবহাওয়া দারুণ একেবারে। আমার সামনেই যে সোজা আমার আঙুল বরাবর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনিয়া রিসোর্ট। এর রুম হচ্ছে প্রত্যেক দিন পার ডে 2000 টাকা করে ভাড়া আছে। আমরা এই পাহাড়ের উপরে যেহেতু বসে আছি, এখান থেকে সোজা দেখতে হচ্ছে ওই যে ওর আঙুল বরাবর এটা। আপনারা যদি আসেন এখানেও থাকতে পারেন, আপনাদের ইচ্ছা। অরুণ সিং মিষ্টান্ন ভান্ডার, এই যে ল্যাংচা ভাজা হচ্ছে এখন দেখতে পাচ্ছ, এই যে কাকা ভাসছে গরম গরম, আর এই যে এখন শিরাতে দিয়ে রেখেছে চিনির শিরা। আর এখানে আসলে, এখানে বিকালে যারা আসবে তারা এই গরম রসগোল্লা, ছানার মুরকি, জিলিপি, এই দাদার দোকানে চলে আসবে, সব টাটকা পাবে। সকালে আসলে কচুরি পাবে এখানে। ঠিক আছে, গরম গরম ল্যাংচা নিলাম দাদার দোকান থেকে। এই যে দেখতে পাচ্ছ দারুণ দারুণ দারুণ, অনেক তো আরেকটা ল্যাংচা নিচ্ছি খাওয়ার জন্য, গরম দারুণ লাগছে খেতে। আজকে রাতে এখন আমরা স্টেশনে একটু সময় কাটিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ব, কাল আবার শুরু হবে ভ্রমণ। প্রথমেই যাব শিমুলতলা রাজবাড়ি। আমার সামনে যেটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিমুলতলা রাজবাড়ি, প্রায় এখন ধ্বংসাবশেষ। এখন ঢুকে দেখবো কেমন অবস্থায় আছে, চলুন যাওয়া যাক।
লাট্টু পাহাড়ের বিপরীতেই নলডাঙ্গা রাজবাড়ি, যদিও এই রাজবাড়িটি শিমুলতলা রাজবাড়ি নামেই বেশি খ্যাত। অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে, অনেকে এই রাজবাড়িটিকে আবার রাজবাড়ির নাচমহলও বলে। এই রাজবাড়ি হাজারো স্মৃতিকে বয়ে নিয়ে চলেছে আজও। আশ্চর্য সুন্দর এই রাজবাড়ির স্থাপত্যকৃতি, আর চারকোণে চারটি মিনার ও মাঝখানে মূল কাঠামো, আর সামনে পিছনে দুদিকে মাঝ বরাবর দোতলায় উঠে গেছে রাজকীয় এক সিঁড়ি। এই বাড়ির আরেক নাম পাটনা লজ, যশোরের নলডাঙ্গার রাজা প্রমথভূষণ দেব রায়ের বাড়ি এটি। এই বাড়ির সাথে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে। পণ্ডিত মতিলাল নেহেরু অনেকবার এসেছেন এই বাড়িতে, গোপনে মিটিং করেছিলেন বিপ্লবীদের সাথে, কিন্তু এটা দেখে ভীষণ খারাপ লাগে। এরকম এক ঐতিহাসিক বাড়ি আজ কোনো দেখভাল করার কেউ নেই। বাড়ির ভেতরে আজও রয়েছে গুপ্ত সিঁড়ি, যেটা দিয়ে পালিয়ে যাওয়া যেত অনায়াসে। এই রাজবাড়ির পেছন দিকেও একটা সিঁড়ি আছে, দেখতে পাচ্ছেন সবই ভেঙে গেছে, মানে যা অবস্থা, মানে মাঝখান থেকে ভাঙা, আর ভেতরে ঢোকার কোনো উপায় নেই। যতটা পারবো উঠে দেখাবো। রাজবাড়ির সমস্ত জানলা দরজা আজ চুরি হয়ে গেছে, ভেঙে পড়েছে অনেক জায়গার ছাদ, উপরে ওঠার সিঁড়িগুলিও প্রায় ভগ্নপ্রায়। একটি দুটি সিঁড়ি আজও টিকে আছে কোনো রকমে। তোমরা যারা এই শিমুলতলাতে আসবে অবশ্যই এখানে গুপ্তা সুইটস আছে, সেখানকার মিষ্টি ট্রাই করো। এখানে ছানার বিভিন্ন আইটেমের মিষ্টি বানানো হয়, খুব ভালো, একেবারে সস্তায় মিষ্টি পাবে। তাহলে বন্ধুরা, আজকে আমার জার্নি এখানেই শেষ হচ্ছে। তাহলে তোমাদের এই শিমুলতলা ট্যুরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, টাটা, বাই বাই।